অল ফ্রেন্ড, আবার একটা ঝকঝকে তক্ত ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 12 তারিখ, আজকে হচ্ছে রবিবার। এখন বাজে সকাল 8:05 বাকি, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তাহলে তোমরা দেখতে থাকো। আর তোমরা কেমন আছো, তোমাদের শরীর কেমন আছে সব কমেন্টে জানিও আমাকে। আর ভগবানের কাছে এটাই বলি, তোমরা যাতে ভালো থাকো, অনেক সুস্থ থাকো, এটাই আমার কামনা করি। আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি আর মিষ্টি, আর সকালে খেয়েছি চা বিস্কুট। লাঞ্চে হয়েছিল মাছ ভাত। গত বন্ধুরা সন্ধ্যে না হতেই বৃষ্টি নেমে গেছে, সন্ধ্যে ইভিনিংয়ে বিস্কুট। আর বাবু খেয়েছে চানা চুরমুড়ি। গুড ইভিনিং, এখন বসে আছি, বসে বসে গল্প করছি। আর পুজোর কয়দিন আছে সেটা গুনছি, কিন্তু ঠাকুর দেখতে যেতে পারবো না, মারও শরীরটা ভালো না, আর এদিকে করোনা আছে, আর বাড়িতে সেরকম বড় কেউ নেই তাদের সঙ্গে যে যাব, এই জন্য যাওয়াটা হবেও না। বিকালবেলা ছেলেকে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, ব্যাস ওইটুকুনি। বন্ধুরা, যখন ইউটিউবে ব্লগগুলো দেখি না, সবাইকে দেখি কী সুন্দর সেজে গুজে ভিডিও করে, আমার খুব ভালো লাগে, আমার সাজতে খুঁজতে ভালো লাগে না, ওদের দেখতে আমার ভালো লাগে। কারণ আমার লাইফে তো আর আনন্দ নেই, কিছু নেই, এই জন্য সাজতে খুঁজতেও ভালো লাগে না। যখন বিয়ে হয়নি তখন অনেক মানে স্বপ্ন দেখেছিলাম, এখানে যাব, এখানে যাব, ওখানে ঘুরবো, এখানে সেখানে ঘুরবো, সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেল, লাইফটা পুরো শেষ হয়ে গেল। আর সাজতেও ইচ্ছে করে না, ছেলেটার জন্য বাঁচতে হয় তাই বাঁচছি, কারণ আমি ছাড়া আর ওর তো আর কেউ নেই, তাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটা সরাসরি তোমার ফোনে পৌঁছে যায়। আর এইভাবেই আমার পাশে থাকবে যতদিন ইউটিউব আছে, এভাবেই আমার সঙ্গে আমার পাশে থাকবে তোমরা। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো দেখবে, আর সাবস্ক্রাইব করবে, আর কোনো যদি ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে আগামী দিনে ভালো করার চেষ্টা করব।
তাহলে রাখছি, টাটা।